গাইজ, আজকে কোনো ইটিং চ্যালেঞ্জ নিয়ে আসিনি, আজকে একটা ইটিং শো করছি। তো এই যে আমার পার্টনার শুভ, আমার ভাইপো, তো আমরা এখন লাঞ্চে ইটিং শোটা করছি। তো আজকে লাঞ্চ মেনুতে কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আছে হচ্ছে আম ডাল ভাত, আর এই যে সয়াবিন আলু কষা আর ডিম ভাজা, এই আজকের লাঞ্চ মেনু। আর এই যে এখানে আছে লবণ, আর এই যে আমার ভাইপোর থালা, এটা আমার থালা। তো চলো শুরু করা যাক। খুব ভালো খেয়েছে মনে হচ্ছে। আমি যেরকম মাছ সেরকম দেখ, তুমি ব্যাক ক্যামেরা করে দেবো দেখবি। দেখা
বিলিয়ন চ্যালেঞ্জ তিন তিন কি এটা তিন তিন আটটা হবে ওদের সামনে একটা হবে আটটা হবে ভুতকে চ্যালেঞ্জ দেখ না আমি জিতব আরে চা দাও জিতব সন্ধ্যাবেলা ফুচকা হবে তো শুভর সাথে থাকো তোমরা তাহলে ফুচকা চ্যালেঞ্জটা ভালো হবে আর আজকের ফুচকার চ্যালেঞ্জের ফুচকাটা খাওয়াবে হচ্ছে শুভ ও কথা দিচ্ছে ক্যামেরার সামনে অন ক্যামেরায় বল খাবে তো আমি কথা দিচ্ছি আমি খাবো আর যদি না খায় ফ্রেন্ড তোমরা ওকে কমেন্টে কিন্তু বকা দেবে সবাই আমি তো ক্যামেরার সামনে বকা দিচ্ছি এখানে ক্যামেরা চলছে তুমি নেতা ফেতা দেখবে আমের ডালটাও খুব সুন্দর হয়েছে সোয়াবিনটাও খুব সুন্দর হয়েছে আমরাই খাই তোমরা দেখো সোয়াবিনের তরকারিটা আমরা গরম গরম খেয়ে রেখেছিলাম তখনও খুব ভালো লাগছিল একটু নুন লাগছিল কিন্তু এখন ভাতের সাথে একদম ঠিক আছে আর টক ডালটা দিয়ে খুবই ভালো লাগছে এই গরমের দিনে টকের ডাল দিয়ে ভাত খেতে ভালোই লাগে আর ডিম ভাজাটা মাছ মাংসের থেকে এই খাবারটাই বেশি ভালো লাগে বুঝছো না বল সেটা এরম করবি তো ভালো লাগলো মানে এটা এটা মানে কি তোমাদের ভালো লাগেনি ভালো লাগেনি ও ফুচকা খাবে তখন এরকম করবে চিন্তা করো কিরম বদমাইশ দেখো ডিম দিচ্ছে না ডিমের লঙ্কাগুলো আমাকে দিচ্ছে তোমরা সবাই ওকে কমেন্ট একটু কিছু বলো ওকে নিয়ে এই একটা মানুষ আছে যে আমার সাথে ভিডিও করতে খুব ভালোবাসে তাই না শোনা চাঁদকে বিকেলের ভিডিওতে নেবো ফুচকা চ্যালেঞ্জ হ্যাঁ ফুচকা চ্যালেঞ্জে তিনজন বসবে না গোতাগুতি করে যে তিনজনে গপ গপ করে ফুচকা খাওয়াবে ইডিং চ্যালেঞ্জ তখন তো ইডিং চ্যালেঞ্জ তখন চ্যালেঞ্জ হবে এটা শো হচ্ছে তখন যে পাঁচটা খাবে যে জিতবে যে জিতবে সে পাঁচ টাকা পাবে যে জিতবে সে পাঁচ টাকা পাবে দশ টাকা আর যে হারবে তাকে না লঙ্কা না আজকে লঙ্কা নেই লঙ্কা সেদিন কাঁচা সবজি পরে ভেবে দেখবো এখন সবার সামনে বলে দিচ্ছি চা তোরা জেনেই যাবে যে হারবে তাই গান ধরে উঠবস করতে হবে দশ বার যে সেকেন্ড হবে সে পাঁচ টাকা পাবে আর যে ফার্স্ট হবে সে দশ টাকা না চ্যালেঞ্জটা হবে এইভাবে প্রথমে তিনজনের মধ্যে হচ্ছে যে জিতে যাবে ফার্স্ট হয়ে গেল সে দশ টাকা পাচ্ছে আর বাদ বাকি যে দুজন থাকলো না না ওরকম না তিনজনের মধ্যে যে জিতবে সে দশ টাকা পাবে বাকি দুজন যদি হারে দুজন ইয়ে পাবে কান্দুল উপোস করতে হবে দশ বার করে দশ টাকা পাবে মানে দশ বার আর পাঁচ টাকা পেলে পাঁচ বার উপোস করবে পাঁচ করলে পাঁচ করে কি পাচ্ছে বলো
সব আছে তো টাটা খাওয়া হয়ে গেল ভিডিওটা এখানে শেষ করছি মানে অনেক লম্বা হয়ে যাচ্ছে টাটা করে দাও